এলো রমজানের চা, এবার দুনিয়াদারে ভো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিনা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল লাযীনা হুম ফাইজুনা বিসসিদক ওয়া সাফা আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল আইয়ে প্রাত্যহিক আয়োজন মাহে রমজান ও সাহারি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি আয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আয়োজনের আলোচ্য বিষয় বদর যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা জানি ইসলামের বিধিবদ্ধ প্রথম যুদ্ধ, যেটি দ্বিতীয় হিজরি সনে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদরের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নেতৃত্বে, সেটি হলো বদরের যুদ্ধ। অনেক ইতিহাস আছে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যে অতিথি এসেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণ অধ্যাপক ডক্টর আব্দুল ওদুদ আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট কী ছিল? বদরের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দে 17 মার্চ, অর্থাৎ হিজরি দ্বিতীয় সনের 17 রমজান। এই বদর নামক এক ব্যক্তি অথবা বদর নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে প্রেক্ষাপট বা কিছু কারণ ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ ছিল আরব, তৎকালীন আরবরা সিরিয়াতে অর্থাৎ মক্কার কোরাইশা সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, এবং ব্যবসা বাণিজ্য করতে যেতে হলে, করার জন্য যেতে হলে মদিনার উপর দিয়ে যেতে হতো। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নবী এই তার সাহাবিদেরকে সবসময় কাফিরদের যেতে হিজরত করে তিনি মদিনা শরীফে এসেছিলেন। তিনি সুন্দর শান্তিতে বসবাস করছিলেন, সাহাবিদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু তার মধ্যে একটা সবসময় মক্কা শরীফের কোরাইশা তাকে তো অত্যাচার করেছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতেন। একবার তিনি একজন সাহাবিকে, আবদুল্লাহ ইবনে জাহাসকে, তার নেতৃত্বে এক দল কিছু সাহাবিদের নিয়ে ওই তাদের কুরাইশদের অবস্থা অবলোকন করার জন্য পাঠিয়েছিলেন। যাওয়ার সময় হঠাৎ তাদের উপর যখন কুরাইশ আক্রমণ করার বা কেউ আক্রমণের চেষ্টা করে, তারা তিনজনকে ধরে ফেলে, একজনকে নিহত করে, একজন পালিয়ে যায়, একজনকে বন্দী করে নিয়ে আসে। তবে এটা রজম মাস ছিল, তবে কিন্তু রসুল এটা পছন্দ করেননি। এর প্রতিশোধ গ্রহণ করার জন্য, যেহেতু তার একজন নিহত হয়েছে কুরাইশদের, এই কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আক্রমণ করার জন্য তারা বদরের প্রান্তে আসার জন্য আগের থেকে উৎপাতি বসিয়ে আছে। ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের সর্দার, সে মুসলমানদের সাথে সম্পর্ক রক্ষা করতো, কাফেরদের সাথে সম্পর্ক রক্ষা করতো। মুসলমানদের যত পরিবেশ, যত অবস্থা, সব সে গোপনে জানাই দিত। এদিকে আবু সুফিয়ান সিরিয়া থেকে বাণিজ্য দল নিয়ে মক্কা শরীফে যাচ্ছিল, সে গুজব রটাই দিল, তাকে আটক করা হয়েছে। এই কথা শুনে কুরাইশদের মধ্যে আগুন জ্বলে উঠল, তারা প্রতিশোধ দিবে হযরত মুহাম্মদ সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের। এই উদ্দেশ্যে তারা বদর প্রান্ত দিকে রওনা দিল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার সৈন্য সামন্ত দিকে নিয়ে বদর প্রান্ত দিকে রওনা দিছে। মুসলমানদের মাত্র সৈন্য সংখ্যা ছিল 313 জন, এই জন্য আর কাফেরদের ছিল 1000 জন। মুসলমানদের ওট ছিল 70টি, কাফেরদের ওট ছিল 700টি। মুসলমানদের এই অল্প সংখ্যক অশ্বারোহী হয়েছিল, কাফেরদের ছিল 300 জন মতো অশ্বারোহী। এরকম তারতম্যে, এরকম তফাতের মধ্যেও আল্লাহ তোমার ওলাকদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ও আন্তুম আজিল্লা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাহায্য করেছি, তোমরা চলে হিনিবল। হিনিবল বলতে কি, ইমানের দিক দিয়ে হিনিবল নয়, অর্থাৎ সৈন্য সামন্ত রসদ সামগ্রীর দিক দিয়ে তারা হিনিবল ছিল। আল্লাহ বলেন আমি মুসলমানদেরকে প্রথম 3000, 5000, 1000 ফেরেস্তা দিয়ে, অর্থাৎ চিহ্নিত সহকারে ফেরেস্তা দিয়ে তাদেরকে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন। ফেরেস্তার সংখ্যা কত ছিল? প্রথম এক আয়াতের মধ্যে 3000, আর এক আয়াতের মধ্যে 5000, আর খাতার মধ্যে 1000। টোটাল সর্বোচ্চ আমরা 5000
ফেরেস্তার কথা আমরা দেখি যে বদরের ময়দানে আল্লাহ জাল্লা শানু মুসলমানদের সাহায্যার্থে পাঠিয়েছিলেন। এক্ষেত্রে আমি যে বিষয়টা আমাদের এখানে শিক্ষাটা কি, এখানে আল্লাহ রসুলের যারা সাহাবা ইকরাম ছিলেন তারা কিন্তু আল্লাহ রসুল আল্লাহকে আল্লাহ রসুলকে দিনকে আল্লাহ যে আল্লাহ রসুল যেভাবে দিন প্রচার করার জন্য যেভাবে ইমান আনার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ধাবিত করেছিলেন সেই ইমানে মরুমনে তারা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে 14 জন শাহাদ বরণ করেছিলেন, কাফেরদের পক্ষে 70 জন নিহত হয়েছিল, 70 জন বন্দী হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের যুদ্ধবন্দীদের সাথে এত ভালো আচরণ করেছিলেন, তাদের কাউকে যারা লেখাপড়া জানতেন না তাদের শাস্তি ছিল এই মুসলমানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া, যাদের তো সামর্থ্য ছিল তাদের 4000 পর্যন্ত দিনার বা দেরহাম এরকম তাদের জরিমানা করেছিল, এবং যারা কিছুই পারে না কোনো সামর্থ্য ছিল না তাদেরকে আরও বিভিন্ন কাজ দিয়ে তাদের সাথে তাদেরকে একটা শাস্তি দিয়েছিলেন। এক্ষেত্রে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সে বদরের যুদ্ধ মধ্যে মুসলমানরা স্বল্প সংখ্যক হলেও অধিক সংখ্যক কাফের দিয়ে বিজয় লাভ করেছিল, তার কারণ ছিল একনিষ্ঠতা, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি তাদের ইমান। এটা তো কোরআনে কারিমের অন্য আয়াতও আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্যে অনেক কম সংখ্যক মানুষও অধিক সংখ্যক শত্রুর বিপরীতে বিজয় লাভ করে আল্লাহর দয়া এবং মেহরবানিতে। এবং বদরের যুদ্ধে তেমনটি হয়েছিল, 313 জনের বিপরীতে কম বেশি 1000 সৈন্য সামন্ত এবং সশস্ত্র যোদ্ধা ছিল আরবের কুরাইশদের, অর্থাৎ যারা প্রতিপক্ষ শিবিরে। কিন্তু আল্লাহ জাল্লা শানহু যেমনটি আপনি বলেছেন যে লাকাদ নাসরাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, এই স্বল্প সংখ্যক এবং স্বল্প অ্যারেঞ্জমেন্টের মধ্যে তাও রমজান মাসে রোজা পালন করে যুদ্ধ করা মুসলমানদের, তাও 313 জন, সামান অস্ত্রশস্ত্র সবই কম, তারপরেও আল্লাহ জাল্লা শানহু বিজয় দিয়েছিলেন সেই বদরের ময়দানে। আমি জানতে চাই এই যে বদরের যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা কেরাম বিজয় লাভ করেছিলেন, এই বিজয়টা ইসলামের বিজয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রেখেছে? অবশ্যই বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জয়ের সূচনা, এবং সেই জয়ের সূচনা নিয়ে অনেকেই উহুদের যুদ্ধ মুসলমানদের পরাজয় বলে, তার পরবর্তী যুদ্ধ, কিন্তু ওই রক্তকে যুদ্ধের মধ্যে এই বদর যুদ্ধ প্রথম ছিল, তারপর উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ মধ্যে মুসলমানদেরকে পরাজয় ছিল না, মুসলমানদের জন্য সাময়িক শিক্ষা ছিল, অর্থাৎ আদর্শ নেতার নেতৃত্ব দিয়ে অমান্য করে সেক্ষেত্রে সামান্য বিচ্ছুতি ঘটে। এখানে আমরা মুসলমানদের সামনে যে বিজয়, ইমানের বিজয়, আকিদার বিজয় এবং দেশের বিজয়, জাতির বিজয়, মানুষের মন মানসিকতা সব দিকে বিজয় যদি ছিনিয়ে আনতে হয়, মানুষের একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস হবে, দিনকে বিশ্বাস করতে হবে। যার তাছাড়াও এই দেশে আরও অন্যান্য মানুষ সম্প্রদায় এখানে বাস করে, সে তাদেরকে তো আমাদের সহানুভূতিশীল হতে হবে, এবং তাদের থেকেও যতটুকু দেশের জন্য, জাতির জন্য, যে কোনো একটা ভালো কাজের বিজয়ের জন্য সকলের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এখানে ডক্টর ওয়াদুদ আরেকটা বিষয়, আপনি যে প্রেক্ষাপট বলছিলেন, প্রেক্ষাপটের মধ্যে দুটি বিষয় আপনি নিয়ে এসেছেন, একটা হলো আব্দুল ইবনে জাহাসের ঘটনা এবং আরেকটা হলো গুজব রটিয়ে দেওয়া, আবু সুফিয়ানের উপর হামলা হয়েছে বা তার ব্যবসায়িক যে সম্পদ সেটা চিন্তায় হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে মক্কার কোরাইশরা আবু জাহেলের নেতৃত্বে অফেন্সিভ বদরে এসে উপনীত হলো মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তো এই যে এই এই প্রেক্ষাপট বিবেচনায় নিলে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফেন্স করেননি, ডিফেন্স করেছেন, অর্থাৎ আত্মরক্ষামূলক মুসলমানদের। আমি একটু যোগ করে আপনার সাথে চমৎকার কথা বলছেন আপনি, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলার মধ্যে জীবদ্দশায় তিনি যত যুদ্ধ করেছেন আত্মরক্ষামূলক, তিনি আক্রমণাত্মক কোনো যুদ্ধ তিনি করেননি। এই জন্য আমরা যারা মুসলমান আমরা কোনো অবস্থাতে আক্রমণাত্মক চিন্তা চেতনা নিয়ে কারো উপর ঝাঁপিয়ে পড়া এটা ইসলাম গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। সর্বশেষ কথাটি গুরুত্বপূর্ণ যে ইসলাম শান্তির ধর্ম, আক্রমণাত্মক অ্যাটিচিউড ইসলামে নেই, শান্তির জন্যই, শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, শুনছিলেন আপনারা ইসলাম শান্তির ধর্ম, আসলেই শান্তির ধর্ম, ইসলামের শুরু শেষ সবটাই শান্তি, সেই শান্তির চর্চা করাটাই মুসলমানদের মূল ধ্যান এবং জ্ঞান। আমরা এই অনুষ্ঠানে আজকে বদর যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইসলামের বিজয়ের ক্ষেত্রে বদর যুদ্ধের কী ভূমিকা সে বিষয়ে শুনছিলাম। ইনশাআল্লাহ
আরও শুনবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। এলো রমজানের চাঁদ।